আচ্ছা, অনেকে ধারণা আছে যে ফগ লাইট লাগালে কেস হয়, কথাটা সম্পূর্ণ অমূলদ এবং ভিত্তিহীন। ফগ লাইট লাগালে তখনই কেস হবে যখন আপনার ফগ লাইটটা, অনেকে ফগ লাইটটা এখানে এখানে লাগানো থাকে, মানে হেডলাইটের ওপরে লাগানো থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন হেডলাইটের নিচে এবং হেডলাইটের একটুখানি পেছনে ফগ লাইটটা লাগাতে, তাহলে আপনাকে মামলা দিতে পারবে না। আপনারা দেখেছেন কিনা জানি না, বা একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা গাড়ির ফগ লাইট কিন্তু হেডলাইটের নিচে। ও শিট, নিভে দেওয়ার পরে আমার চারপাশ, মানে আমার সামনের চারপাশ এরকমটা দেখা যাচ্ছে। কোনো রকম কোনো ব্রাইটনেস নাই, কোনো রকম কোনো কিচ্ছু নাই, কোনো রকম কোনো কালার রেডিয়েন্স অথবা ইফেক্ট আমি এই ভিডিওতে ব্যবহার করছি না। রেডি, 1, 2, and 3। দেখেন, এটা হচ্ছে মোটো ভাজরার লো বিম। লো বিমে আপনাকে মোটো ভাজরা সবসময় হলুদ আলো প্রোভাইড করবে। এই হলুদ আলোটা প্রোভাইড করা মানে আপনাকে পথের যে কোনগুলো আছে, পথের যে বাঘগুলো আছে, সেগুলো খুব ভালোভাবে দেখতে সাহায্য করবে কুয়াশার ভেতরে। ভাই ব্রাদার, জানি না আমাকে দেখতে পাচ্ছেন নাকি, তবে আমি এখন মানিকগঞ্জের রাস্তায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার এই মোটো ভাজরা ফগ লাইটটা, এই ডাবল লেয়ারের মোটো ভাজরা ফগ লাইটটা আসলে কতটুক ইফেক্টিভ, এবং রাস্তাঘাটে চলাচলের সময় কতটা আমাকে সাহায্য করে, এই জিনিসটা আজকে আমি বোঝানোর চেষ্টা করব। এবং যেহেতু শীত এসে পড়েছে, আপনারা যারা মোটরসাইকেল নিয়ে দূর দূরান্তে যাতায়াত করেন, তাদের জন্য অবশ্যই অবশ্যই ফগ লাইট ইনস্টল করা বাঞ্ছনীয়। সো আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব আসলে যে এই ফগ লাইটটা ইফেক্টিভ কি না। সো আপনাদের সাথে যেন একদম ভালোভাবে অ্যাটাচড থাকতে পারি, এর জন্যই আমার এই প্রয়াস। আর যেহেতু আপনাদেরকে সাহায্য করার জন্য এবং অ্যাওয়ারনেস ভিত্তিক ভিডিও আমি বেশি দিয়ে থাকি, সেহেতু আমার কাছে মনে হয়েছে ফগ লাইটের একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে হবে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে ফগ লাইট জরুরি কি না। ওকে, আমি এখন ফগ লাইটটা নিভাই দিব। ও শিট, নিভাই দেওয়ার পরে আমার চারপাশ, মানে আমার সামনের চারপাশ এরকমটা দেখা যাচ্ছে। কোনো রকম কোনো ব্রাইটনেস নাই, কোনো রকম কোনো কিচ্ছু নাই, কোনো রকম কোনো কালার রেডিয়েন্স অথবা ইফেক্ট আমি এই ভিডিওতে ব্যবহার করছি না। মূলত আমি কোনো ভিডিওতেই ব্যবহার করি না, তবু এই ভিডিওতে আরও বেশি করে করছি না, ঠিক আছে? সো কোনো কিছু ব্যবহার ছাড়া এইরকম আলো, আসলে মোটর বাইকের আলো 90%, আচ্ছা তর্কর খাতিরে ধরে নিলাম 80% মোটরসাইকেলের, বাংলাদেশের মোটরসাইকেলের আলো এইরকমই। এটা হলে কি আমার লো বিম, এটা হচ্ছে আমার হাই বিম। সো খুব একটা পার্থক্য অনুভূত হচ্ছে না। সো এরকম অবস্থায় আমি যদি হাইওয়েতে যাতায়াত করতে চাই, তাহলে একটা রিস্ক হয়ে যায় অথবা রিস্ক থাকে। সো এই জন্য আমি একটা অ্যাডিশনাল ফগ লাইট ইউজ করেছি একজোড়া, যেটার নাম হচ্ছে মোটো ভাজরা। আমি এটা নিয়েছিলাম মজিবর অটো হাউস থেকে। সেই মোটো ভাজরাটা একটু আগে জানানো দেখেছেন, এখন আবার জ্বালিয়ে দিচ্ছি, তারপরে দেখেন কি পার্থক্য হয়ে যায়। গাড়িটা পাস হোক, তারপরে জ্বালাচ্ছি। ওকে, রেডি, 1, 2, and 3। দেখেন, এটা হচ্ছে মোটো ভাজরার লো বিম। লো বিমে আপনাকে মোটো ভাজরা সবসময় হলুদ আলো প্রোভাইড করবে। এই হলুদ আলোটা প্রোভাইড করা মানে আপনাকে পথের যে কোনগুলো আছে, পথের যে বাঘগুলো আছে, সেগুলো খুব ভালোভাবে দেখতে সাহায্য করবে কুয়াশার ভেতরে। সো লো বিমে হলুদ আলো ইজ ভেরি ইফেক্টিভ থিং, এবং আমার কাছে সবচেয়েতে ভালো লেগেছে এই জিনিসটা যে এটা লো বিমে হলুদ আলো। তো আমি লো বিমটা আরেকটু নিচে করে রেখেছি, আরেকটু চাইলে উপরে উঠাতে পারতাম, আরেকটু উপরে উঠালে আসলে বিপরীত সাইডের গাড়িগুলোর কষ্ট হয়ে যাবে পথ দেখতে, এজন্য আমি একটু নিচে নামিয়ে রাখছি। আপনারাও চেষ্টা করবেন যার যার সাধ্য অনুযায়ী, যার যার সুবিধা অনুযায়ী এগুলা
মানে লাইটটা অ্যাডজাস্টমেন্ট করতে যেন বিপরীত পাশের গাড়ি ঘোড়া চলতে অসুবিধা না হয়। সো এটা হচ্ছে আমার লো বিম। এখন আমি একটু পরে হাই বিমটা জ্বালায় দেখবো। লো বিম দিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ ভালো আলো এবং লো বিমে আমি খুব স্যাটিসফাইড, এবং এই এই ফগ লাইটটা নেওয়ার পরে আসলে আমি স্যাটিসফাইড। তো এই গেল লো বিমের আলো, এখন দেখাচ্ছি হাই বিমের আলো। এইটা হচ্ছে হাই বিম। হাই বিমের আলোটা আপনারা সাদা পাবেন অ্যাজ ইউজুয়াল, এবং হাই বিমের আলোটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায় এবং এর আলোটা ফাটাফাটি। আচ্ছা, অনেকের ধারণা আছে যে ফগ লাইট লাগালে কেস হয়, কথাটা সম্পূর্ণ অমূলদ এবং ভিত্তিহীন। ফগ লাইট লাগালে তখনই কেস হবে যখন আপনার ফগ লাইটটা, অনেকে ফগ লাইটটা এখানে এখানে লাগানো থাকে, মানে হেডলাইটের ওপরে লাগানো থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন হেডলাইটের নিচে এবং হেডলাইটের একটুখানি পেছনে ফগ লাইটটা লাগাতে, তাহলে আপনাকে মামলা দিতে পারবে না। আপনারা দেখেছেন কিনা জানি না, বা একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা গাড়ির ফগ লাইট কিন্তু হেডলাইটের নিচে। সো যেহেতু গাড়ির ফগ লাইট হেডলাইটের নিচে লাগায় এবং গাড়ির ফগ লাইট অনুমোদিত, তা সেক্ষেত্রে বাইকের ফগ লাইটও অবশ্যই অনুমোদিত, তবে কিছু কিছু শর্ত তাদের মানতে হবে, যেন উপরে ফগ লাইট না লাগানো থাকে, গাড়ির হেডলাইটের নিচে লাগায় রাখবেন। এবং আসলে মূল ব্যাপারটা হচ্ছে ফগ লাইট, কোনো কোনো সার্জেন্ট বলে মডিফিকেশন, আসলে এই জিনিসটা মডিফিকেশন না, এই জিনিসটা হচ্ছে যে আপনার দুর্ঘটনা থেকে নিজেকে সেভ করা, এবং দুর্ঘটনা থেকে নিজেকে সেভ করা মডিফিকেশন না, এটা নিড, এটা আপনার প্রয়োজন। সো কোনো সার্জেন্ট ভাই ধরলে আপনি এরা এভাবে করে বলার চেষ্টা করবেন, এবং যেসব জায়গায় ফগ লাইট আসলে জরুরি না সেসব জায়গায় না জ্বালানোরই চেষ্টা করবেন। সো এই হচ্ছে ফগ লাইটের মোটামুটি আমার একটা ভিডিও, বা আপনাদেরকে বোঝাতে হয়তো বা পেরেছি যে ফগ লাইট কোথায় কোথায় ইউজ করবেন, এবং ফগ লাইটের এই ফগ লাইট আমার মোটো ভাজরা ফগ লাইটটা কীরকম ইফেক্টিভ। আমি লো বিমে যেরকম ভালো আলো পাই মোটো ভাজরায়, হাই বিমেও সেরকমই ভালো আলো পাই। সো আমার পথ চলতে কোনো অসুবিধা হয় না, এবং বিপরীত সাইডের আলো আসলেও আমার পথটা একদম সাজানো গোছানোই থাকে আমার কাছে। সো আপনারা চাইলে মোটো ভাজরা নিতে পারেন, আপনারা চাইলে HJG-র একটা ফগ লাইট আছে ঠিক এইরকমই, এতটুক মিনি ফগ লাইট, এটাও মিনি নিতে পারেন, আমি ছবিটা দেখাই দিচ্ছি। সো এইগুলো নিলে হয়তোবা ছোটো, এবং এটা কিন্তু ইফেক্টিভ অনেক। আমি এই ফগ লাইট সংক্রান্ত একটা ভিডিও কিছুদিন আগে করেছি, ওইটাও বুলেটের মাধ্যমে কিছু মানে এদিক সেদিক ভেসে উঠবে, ওগুলোও দেখে নিন। আর এই ফগ লাইটটা যদি কিনতে চান তাহলে অবশ্যই বংশালের মুজিবুর অটো হাউসে চলে যাবেন, তারা এই ফগ লাইটটা আপনাকে সুলভ মূল্যে প্রোভাইড করতে পারবে ইনশাল্লাহ। এবং অবশ্যই আমার কথা বলবেন, সময় ব্লগসের কথা বলবেন, তারা হয়তো বা ডিসকাউন্টও দিতে পারে। আর যারা বাংলাদেশের আনাচে কানাচে আছেন, মানে ঢাকার বাইরে আছেন, তারাও এই ফগ লাইটটা নিতে পারেন। মুজিবুর অটো হাউস থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য পাঠানো হয়, আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি নিয়ে নেবেন। বাইক অ্যাক্সেসরিসের যে কোনো পণ্য মুজিবুর অটোতে অ্যাভেলেবেল আছে। আমি ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। সো বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি রুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন, মনে রাখবেন জীবনের যে সময়ের মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য উপাত্ত নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে, সময় ব্লগসের সাথে। আল্লাহ হাফেজ। হিট ইট, check the mic and make sure it sound right, boys.